বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, বরাবরের মতো দেখতে পাচ্ছেন জিআর টিভি। আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ মোশাররফ হোসেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জুম সফটওয়্যার কিভাবে ইউজ করবেন। জুম সফটওয়্যার কিভাবে ইউজ করবেন? জুম সফটওয়্যার হচ্ছে একটি মিটিং সফটওয়্যার। এই মিটিং সফটওয়্যারটি ইউজ করার জন্য জাস্ট মিটিং সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন আইকনটি এখানে দেখাচ্ছে এরকমটাই, আমি ডাউনলোড করে রেখেছি এই জন্য এরকমটা দেখাচ্ছে। আমি জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করব, দেখতে পাচ্ছেন এরকমটাই দেখাচ্ছে। এরকমটা দেখানোর কথা না, দেখাবে অন্যরকম। জাস্ট লেখা থাকবে সাইন আপ, সাইন আপ থাকবে নিচে, সাইন ইন লেখা থাকবে, আর হচ্ছে জয়েন এ মিটিং লেখা থাকবে। তো আপনি যদি সাইন আপ করেন, তারপরে আপনাকে সাইন আপ করার পরে যখন সাইন ইন করবেন, তারপরে আপনাকে এই অপশনটা দেওয়া হবে। আদারওয়াইজ আপনি সাইন ইন করা ছাড়াও মিটিংয়ে জয়েন করতে পারবেন। ওখানে যে জয়েন লেখা থাকবে, জাস্ট আপনি জয়েনে ক্লিক করবেন। এখন যদি আপনি নিজে হোস্ট চালু করতে চান, তাহলে আপনাকে সাইন আপ অবশ্যই করতে হবে। আর যদি আপনি চান যে না, আমি হোস্ট চালু করব না, আমি জাস্ট একজনের সাথে জয়েন হব, কানেক্ট হব, তাহলে আপনাকে জয়েনে ক্লিক করতে হবে। আর যদি আপনি হোস্ট চালু করতে চান, তাহলে আপনি অবশ্যই সাইন আপ করে নেবেন, তাহলে অপশনটি দেখতে পাবেন। তখন নিউ মিটিংয়ে ক্লিক করুন। ক্লিক করার পরে যে আইডিটি দেওয়া হবে, সেই আইডিটি আমি একটু পরে দেখাচ্ছি। আমি এখন জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার জন্য আমি যার সাথে জয়েনে ক্লিক হব, তার আমি সে আমাকে এই যে আইডি দিয়ে দিয়েছে, আমি আইটি এখানে প্রোভাইড করছি। আর তখন আপনাদের এই অপশনটি দেখাবে না, যেহেতু আমি লগ ইন করা, এই জন্য আমার এই অপশনটি দেখাচ্ছে। যাই হোক, আমি এখানে এখন নাম দিব, এটা হচ্ছে আপনার নেম। হ্যাঁ, আপনি কী নামে রাখতে চাচ্ছেন? আপনি যখন জয়েন হবেন আপনাকে কী নামে দেখাবে। তো আমি এখানে আবার ই করে দিচ্ছি, ভিডিওটা অফ করে দিচ্ছি। ভিডিওটা অফ করে দেওয়ার ফলে তারপর হচ্ছে ভিডিওটি অফ করে দিচ্ছি, টার্ন অফ মাই ভিডিও। আর হচ্ছে এই মিটিং আইডি দিয়ে দিলাম, নেম দিয়ে দিলাম, তারপরে জয়েন জয়েন থেকে আমার পাসওয়ার্ডটা লাগবে। এই যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ডটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেস্ট এবং জয়েন। ঠিক আছে, আমার এখানে ভিডিওটি আমি অফ করে রেখেছি। এখানে যদি আমি এখন অডিও, মানে অডিও যদি আমি এখানে শুনাতে চাই, তাহলে আমাকে এখানে অডিও দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনি অডিওতে দেওয়া আছে। তো এখানে যেটি করবেন সেটি হচ্ছে, আপনি যদি এটা এভাবে ক্রস দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি কথা বললে শুনবে না। আপনি যদি কথা বলেন এখানে শোনা যাবে না। বা এই এই মিটিংয়ে এখন দেখতে পাচ্ছেন দুইজন দেখাচ্ছে, এই মিটিংয়ে একসাথে 4-5 জন বা 10-20 জন পর্যন্ত, 50 জন পর্যন্ত একসাথে মিটিং করা যায়। এখানে টানা 45 মিনিট মিটিং করা যায়। তো আপনি এখান থেকে এই যে সাউন্ড দেখতে পাচ্ছেন, সাউন্ডটি দিয়ে দিবেন, না হলে আপনি কি বলছেন সেটি বুঝতে পারবে না। তারপরে যেটি করবেন, আপনি যদি ভিডিও ভিডিও আসতে চান ভিডিও আসবেন, না আসলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন যেটি করবেন সেটি হচ্ছে, আপনি অবশ্যই আপনার একটি সমস্যা হয়েছে, এই জন্য আপনি মিটিংয়ে এসেছেন। যে সমস্যাটি হয়েছে, এই সমস্যাটি দেখানোর জন্য আপনাকে যেটি করতে হবে, স্ক্রিন শেয়ার করতে হবে। স্ক্রিন শেয়ার করার জন্য এই যে শেয়ার শেয়ার থেকে এখানে যদি এগুলোতে দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি শুধুমাত্র, আমি ক্যামটিসি এখানে ওপেন করা আছে, ক্যামটিসিটা আমি দিতে পারি যে শুধুমাত্র ক্যামটিসিটা শেয়ার করব, কিন্তু না, আমি স্ক্রিনটা শেয়ার করব। স্ক্রিন শেয়ার করলে হবে কি, স্ক্রিনে আমার ল্যাপটপের অল ইন যা আছে সব কিছু দেখতে পারবে, আমি যেটা যেটা দেখাতে চাচ্ছি। তারপরে আমি এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে দিলাম, তারপরে শেয়ার শেয়ার দিয়ে দিচ্ছি। শেয়ার দেওয়ার পরে এখন আমি স্ক্রিনটা শেয়ার করেছি। স্ক্রিনটা শেয়ার করার কারণে কি হলো, এখানে যে এই যে দেখতে পাচ্ছেন যে মিটিংয়ে, এখানে মিটিংয়ে এখন একজন আছে, আমি ছাড়া একজন, আমি সহ 2 জন। এই মিটিংয়ে যদি 100 জনও থাকে, এই 100 জন কিন্তু আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছে। এমনকি আমি মনে করেন এই 100 জনের ভিতরে যে বা যার কাছে সমস্যাটা সমাধান হবে, আমি যদি তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিই, কথার কথা এখানে 10 জন আছে, 10 জন থেকে আমি এখান এখন আমরা এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যখন এই বাটার উপরে হাতটা রাখবেন, তখন এখানে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল। আপনাকে এই রিমোট কন্ট্রোলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা নেম দেখাচ্ছে, এখানে যদি 10 জন থাকলে 10 জনের নেমই দেখাতো। তো এই একটা নেম আপনি যেটাতে আপনি রিমোট কন্ট্রোলটা দিবেন, যাকে দিবেন, যে আপনার জিনিসটাকে ঠিক করে দিবে, তাকে রিমোট কন্ট্রোল দিতে হবে। আর নয়তো আপনি সেই ইনস্ট্রাকশন দিবে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে। তো যদি রিমোট কন্ট্রোল দিতে চান, এই যে দেখতে পাচ্ছেন এখানে টিপ দিয়ে দিবেন, ব্যাস। এখানে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু এখন কিন্তু এই যে আমার যে আমি আরেকটা ডিভাইস দেখতে পাচ্ছেন, সেটিও আমার ডিভাইস,
আমার ওই ডিভাইস থেকে আমি এখন এই ল্যাপটপটাকে হ্যান্ড ওভার করতে পারবো, আমি যেদিকে খুশি সেদিকে নিতে পারবো, যেহেতু আমি মোবাইল দিয়ে ঢুকেছি এজন্য আমি এ যত ল্যাপটপ ওই হিসেবে আমি নাড়াচাড়া করতে আমার সমস্যা হচ্ছে। তা আমি একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটি হচ্ছে আমি এখানে স্টপ করতেছি, স্টপ করে আমি ওই মোবাইলের ইটি শেয়ার করতেছি। হ্যাঁ মনে করুন আমি ওটা শেয়ার করব, দেখুন আমি মোবাইলটা মোবাইলের স্ক্রিনটা শেয়ার করেছি, এখানে দেখাচ্ছে শেয়ারিং, একটু অপেক্ষা করতে হবে যেহেতু মোবাইলে একটু ঝামেলা করে, মোবাইল দিয়ে অত পারফেক্টভাবেই করা যায় না, আর ল্যাপটপে সবচেয়ে ভালো সুবিধা। মোবাইল দিয়ে তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্যই করছি, দেখুন আমার মোবাইলটি কিন্তু দেখাচ্ছে এখন। হ্যাঁ তারপরে দেখুন আমি এদিক সে এদিকে নিচ্ছি, আমি আগেই বলেছি মোবাইল দিয়ে অত সুবিধা না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি। মোবাইলে আমার মোবাইল স্ক্রিনটি দেখাচ্ছে, এখন আমি মোবাইলটাকে যেদিকে নেবো সেদিকে যাবে, সে যদি আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় আমি তার মোবাইলটা এভাবে থাকবে, কিন্তু মোবাইল থেকে এভাবে অ্যাপ্রুভাল দেওয়া যায় না। ঠিক আছে আমি যে কেটে দিচ্ছি, একটু স্লো কাজ করতেছে মোবাইল তো এই জন্য, আর ইন্টারনেটও তেমন একটা হাই কোয়ালিটি না, তো মোবাইল দিয়ে অ্যাপ্রুভাল দেওয়া যায় না, এটা ল্যাপটপ দিয়ে দেওয়া যায়। যদি মোবাইল দিয়ে অ্যাপ্রুভাল দেওয়া যায় তো তাহলে আমি আপনাকে এখনই দেখিয়ে দিতাম। ঠিক আছে অলরেডি সে হোস্ট কি জানি আপনার হোস্টিংটা কেটে গিয়েছে, দেখুন যদি নেট সমস্যা হয় এভাবে ডিসকানেক্ট হয়ে যাবে, নেট সমস্যা করছে এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছে, সে আবার অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হওয়ার সময় এরকম একটা সাউন্ড হবে। তো এই ছিল আজকের আমার এই এটা নিয়ে খুঁটিনাটি ভিডিও, যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়, দেখুন আপনি যেখানে ছিলেন সেখানে কিন্তু চলে আসছে, হ্যাঁ নেটওয়ার্ক সমস্যা ছিল অটোমেটিক চলে গেছে, অটোমেটিক চলে আসছে। আমি এখান থেকে এখন এখান থেকে আমি যেটা করব, জাস্ট স্টপ স্টপ শেয়ারে ক্লিক করব, দেখুন আমি স্টপ শেয়ারে ক্লিক করছি, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি সবচেয়ে সুবিধা হবে, শেয়ার করলেন তারপরে এখান থেকে যখন শেয়ারটা অফ করবেন তখন স্টপ শেয়ার, স্টপ শেয়ার বন্ধ হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, তারপরেও যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সঠিক সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ধন্যবাদ।